অনুষ্ঠান খেলার জগৎ ও পরিবেশনায় আমি মেরিয়ানা গমেজ প্রযোজনায় বুলবুল রিবেরু বাণী দীপ্তি সুপ্রিয় শ্রোতা বন্ধুরা খেলার জগৎ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা খেলার জগৎ অনুষ্ঠানে আজ আমরা শুনব নারী এশিয়া কাপ টি শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ কুয়ালালামপুরে শ্বাসরুদ্ধকর ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ নারী দল ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছে বাংলাদেশের রুমানা আহমেদ মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনারা ওভাল ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি জিততে বাংলাদেশের প্রয়োজন এক বলে দুই রান আর জাহানারা আলমের ব্যাট থেকে জয়সূচক রান আসতেই উল্লাসে ফেটে পড়েন নারী ক্রিকেটাররা প্রথমবার নারী এশিয়া কাপ টি টোয়েন্টির ফাইনালে উঠতেই তারা হারিয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে জাহানারা রুমানা সালমাদের এই সাফল্যের গর্বিত ষোলো কোটি বাঙালি শুরু থেকেই আগ্রাসী মনোভাব এবং পারফরম্যান্স নিয়ে ভারতের নারীদের চেপে ধরেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা হতে থাকে ভারতের অভিজ্ঞ ও শক্তিশালী ব্যাটিং লাইন ভারতের অহংকার মাটিতে নামিয়ে বত্রিশ রানে বাংলাদেশ তুলে নেয় চার উইকেট তবে অধিনায়ক প্রীত কিউর একাই লড়াই চালিয়ে যান তবে বিয়াল্লিশ বলে ছাপ্পান্ন রানে ভারতের লড়াকু পুঁজি দ্বারা নয় উইকেটে একশো বারো রান বাংলাদেশের খাদিজাতুল কুবরা ও রুমানা আহমেদ দুইটি করে উইকেট পান গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে একশো বিয়াল্লিশ রান তারা করে জয়ের বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামে বাংলার এগারো নারী ক্রিকেটরা নতুন ইতিহাস গড়ার স্বপ্ন ছিল তাদের চোখে মুখে সাথে ছিল অদম্য মনোবল বাংলাদেশকে শিরোপা জয়ের স্বপ্ন দেখাতে থাকে আয়েশা রহমান ও শামীমা সুলতানার ব্যাট আয়েশা সতেরো শামীমা ষোলো ও ফারজানা এগারো রান করে বিদায় নিলে স্বপ্নের আকাশের কিছুটা কালো মেঘ জমলেও তা স্থায়ী হতে দেননি নিগার সুলতানা ও রুমানা ব্যাট নিগার সাতাশ ও রুমানা তেইশ রান আউট করে ম্যাচের ভাগ্য ঝুলতে থাকে পেন্ডুলামের মতো শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল নয় রান জাহানারা ও অধিনায়ক সালমা খাতুন তীরে তরিনঙ্গর করান দক্ষ নাবিকের মতোই প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা নিয়ে মাঠে ছাড়ে সালমারা এভাবেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের পরিশ্রম জয় হয় এশিয়া কাপের টি টোয়েন্টি শিরোপা